তো এই যে দেখুন আমার মালপোয়া বানানো কমপ্লিট। এই যে মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো সানডে আর এখন বাজে হলো প্রায় 11টা। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখনো হয়নি, কারণ ব্রেকফাস্ট বানাতে বানাতে একটু লেট হয়ে গেছে, আর তার কারণ হলো ঠান্ডা। চলুন আপনাদেরকে আমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে আনি, দেখলে আপনারা ভাববেন যে হয়তো এখন সকাল 6টা 7টা বেজেছে, 11টা বেজে গেছে, আপনারা বুঝতেই পারবেন না। এই যে দেখুন বাইরের ওয়েদার দেখতে পাচ্ছেন, একদম কুয়াশাচ্ছন্ন, রোদের বংশ বিস্তারও নেই। আর এতক্ষণ তো পুরোপুরি অন্ধকারই ছিল, এখন তো 11টা বাজা একটুখানি ফর্সা হয়েছে। সে যাই হোক, তো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের ব্রেকফাস্ট আজকে কি আছে। আর আপনাদেরকে বলে দিই যে আজকে কিন্তু ব্রেকফাস্ট কি বানিয়েছি, রান্নাবান্না কিন্তু করব না। তার কারণ আমার যে কাকিমণি, আমার কাকিমণির মা মারা গেছেন, তো আজকে আমার কাকিমণি ওনার শ্রাদ্ধ শান্তির কাজ করছেন, কারণ মেয়েরা 4 দিনেই কাজ করে, আমরা 4 দিনেই কাজ করি। তো তার জন্য আমাদের ওইখানে যে কালী মন্দির আছে, অনেকদিন আপনাদেরকে দেখিয়েছি, তো ওইখানে আজকে দুপুরবেলা প্রসাদ খাওয়ানো হবে, তো ওইখানেই প্রসাদ খাবো। তার জন্য এখন আর রান্নাবান্না করছি না, তো বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট খাবো, তারপর ওইখানে দুপুরবেলা গিয়ে প্রসাদ খেয়ে নেব। তো যে দেখুন আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হলো বাঁধাকপি, আর সঙ্গে বানিয়েছি হলো গরম গরম রুটি। তো এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এখন ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি। হ্যাঁ, মানে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আজকে রান্না করবো না ঠিকই, কিন্তু বাজার কিন্তু করা হয়েছে, কারণ ঘরে কিছু বলতে কিছুই ছিল না, কোনো সবজি ছিল না, জানেন, কোনো সবজি না, এমনকি রান্না করার তেলও ফুরিয়ে গেছিল। আজকে মাত্র মাসের 2 তারিখ, তেল একেবারেই ছিল না, কারণ আমি তো নর্মালি 1 মাসের গ্রসারি যে শপিংটা একসঙ্গেই করি, আর যেহেতু আমার মেয়ের বার্থডে ছিল, একটু রান্নাবান্না বেশি হয়েছে, তারপর যেহেতু শীতকাল এখন কিন্তু ভাজা বড়াটা বেশি খাওয়া হয়, যার জন্য তেলটা শেষ হয়ে গেছিল। তো সে যাই হোক, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি কি বাজারে নিয়েছি। এই যে দেখুন, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই শীতের স্পেশাল কমলা, আর আমার খুবই ফেভারিট একটা ফল। আমার না বিশেষ করে গ্রীষ্মকালে ফলই বেশি ভালো লাগে, ধরুন আম, কাঁঠাল, আনারস, ওইগুলো, আর কিন্তু ওইগুলি তো সবসময় পাওয়া যায় না, তো এটাও সবসময় পাওয়া যায় না, তাও আম আমার সবচেয়ে প্রিয় ফল। আর তারপর আমার প্রিয় ফল হলো অরেঞ্জ, যেটা আমার খুবই ফেভারিট, খুব ভালো লাগে। তারপর এনেছি 1 প্যাকেট তেল, বেগুন, ধনে পাতা, আর একটা জিনিস যেটা শুধুমাত্র শীতকালে কিন্তু পাওয়া যায়, এই যে ছোট ছোট আলু। এখন যেহেতু নতুন আলু বেরিয়ে গেছে, এই যে ছোট আলুগুলি, এগুলি ভাজা খেতে বা আলুর দম রান্না করলে খুবই ভালো লাগে খেতে। ছিল কুমড়, আর হলো এই যে লেবু, আর এই যে পালং শাক,
ফুলকপি, আর এই যে এখানে আছে আলু, এই যে আলু, পেঁয়াজ, শিম আর হলো টমেটো। ঠিক আছে, তো এই আনা হয়েছে বাজার। এখন আগে সবকিছুকে গোছ গাছ করে নেবো। হ্যাঁ, তো আমরা মামি রেডি হয়ে গেছি, এই যে আমিও রেডি, আর সোয়েটার পরে নিয়েছি। প্রচন্ড ঠান্ডা জানেন, এখন যে বাইরে রোদ উঠেছে তাও মনে হচ্ছে যে সারা শরীর শুধু একদম শীতে অবশ্য যাওয়ার উপক্রম। আর আমার সোনামাও রেডি হয়ে গেছে, আমরা চলে যাব হলো এখন আমাদের এখানকার কালী মন্দিরে। আপনাদেরকে তো বলেছি, তো ওইখানে যাব, গিয়ে প্রসাদ খেয়ে চলে আসব। তো চলুন। হ্যাঁ, রেডি হয়ে গেছি অলরেডি, 2:20 বাজে। ঠিক আছে, তো মন্দিরে আবার টাইম থাকে, টাইমে যেতে হয়। তো তো গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি। হ্যাঁ, তোমাকে একটু তুলবো, তাহলে কালকে তুমি তোমাকে দেখতে পাবে। আসো, আমরা দুজন একসাথে, এই আমরা দুজন একসাথে। হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাতটা দেখি বলো। এই তো কালকে ভিডিওতে তুমি দেখবে, কালকে ভিডিওতে তুমি দেখতে পাবে তোমাকে। হ্যাঁ, যদি গুড মর্নিং বলেছি, এখনো মর্নিং নেই, প্রায় 1:45 কিন্তু বেজে গেছে, মানে নুন হয়ে গেছে, নুন টাইম। বাট মর্নিং বলেই স্টার্ট করলাম, আর একটু বেলা করে স্টার্ট করেছি, কারণ রান্নাবান্নাটা সেরে ফেলেছি। যেহেতু রান্নাবান্নার তেমন কোনো বিশেষ আয়োজন নেই, খুব সিম্পল রান্নাবান্না, তার জন্য রান্নাবান্নাটা কিন্তু আগে সেরে নিয়েছি। তাও আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন কি রান্না হয়েছে। এই যে এখানে আছে টমেটো দিয়ে মাছের, পেঁয়াজি, আর শিম আলু বেগুন দিয়ে পালং শাক। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন যেটা আমি করব সেটা হলো এই যে দেখুন, এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি ঘুম থেকে উঠেই, কারণ এখন আমি বানাবো হলো মালপো। ঠিক আছে, এই বছর একদিনও মালপোয়া পিঠা খাইনি। সন্ধ্যেবেলা বানালে গরম গরম খাওয়া যেত, কিন্তু সন্ধ্যেবেলা আমার টিউশন আছে, আমার মেয়েরও সারে বাড়ি আছে, যার জন্য করতে পারবো না। তো ভাবলাম এখনই করে নেব, আর চালটাকে একটু নরম করি, একটা মিক্স পেস্ট বানিয়ে নেব। ওই যে ঝরঝরে চালের গুঁড়োগুলি হয় ওইগুলি বানাবো না,
একটু গুলা চালের গুড়ি বানিয়ে তারপর এর মধ্যে সুজি ময়দা চিনি এড করে তারপর পিঠাটা বানিয়ে নেব। হ্যাঁ তাহলে তো গতকালকে তো মন্দিরে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি, তারপর আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। তবে একটা কথা বলি যে আমার যে দিদা মারা গেছে, আমার কাকি উনির মা, উনি ওনার অনেক বয়স হয়েছে, প্রায় 100 কাছাকাছি হবে ওনার বয়স হয়ে গেছে। তো তার জন্য উনি মারা যাওয়াতে ধরুন সবার চেহারায় কষ্টটা অনেকটাই কম, কারণ উনি অনেকটা অসুস্থ ছিলেন আর অনেকদিন কষ্ট পাচ্ছিলেন। কিন্তু সে যাই হোক, যতই অসুস্থ হোক বা বৃদ্ধই হোক, মৃত্যু কিন্তু কারোর জন্যই কাম্য নয়। কারণ মা বাবা যতই বৃদ্ধ হয়ে যাক না কেন, সন্তান কখনোই চাইবে না যে তার মা বাবা বা দিদা দাদু যেই হোক মারা যাক। সেই জন্যই, কারণ মৃত্যুটা আমরা কখনোই আশা করতে পারি না, মৃত্যু কখনোই কারোর জন্য কাম্য নয়, মৃত্যু সবসময় খুব দুঃখের। কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু অতি সত্যি কথা যে জন্ম যেহেতু আছে, মৃত্যু তো অবশ্যই আজকে না হোক কালকে আমাদের সকলকেই মরতে তো হবে, তো সেটা মেনে নিয়ে চলাটাই ভালো। তো ওইখানে যেরকম দুঃখ ছিল, দুঃখের খবরের সঙ্গে সঙ্গে আবার একটু মনে খুশির খবরও আছে। কারণ আজকে আমার ইউটিউব চ্যানেল শুরু হয়েছে ধরুন প্রায় 8-9 মাস হয়ে গেল, তো এতদিনে গিয়ে আমার চ্যানেলে যে কমিউনিটি ট্যাব ওইটা আমি পেয়ে গেলাম। তো আমি ভেবেছিলাম যে ধরুন আরো কিছু সাবস্ক্রাইবার হয়ে গেলে পরে ইউটিউবের কাছে কমিউনিটির জন্য অ্যাপ্লাই করব, কিন্তু ইউটিউব আমার উপর অনেকটাই সদয় হয়ে নিজে থেকেই আমাকে কমিউনিটিটা দিয়ে দিয়েছে, আমার কেউ ওদের থেকে চেয়ে নিতে হয়নি। তো তার জন্যই গতকাল রাতে আমি এটা জানতে পেরেছি, কারণ কমিউনিটি আমি তো ভাবলাম যে এমনিতে পাওয়া যায় না, ওদের কাছে চেয়ে নিতে হয়। তো গতকালকে যখন হঠাৎ করে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলে স্লাইড করছিলাম, তখন হঠাৎ করে একটা নিচে দেখলাম মেসেজ আসলো যে আপনি যে কোনো পোস্ট এখন শেয়ার করতে পারেন। তারপর তাড়াতাড়ি করে চেক করলাম, দেখি যে আমার কমিউনিটি ট্যাবটা ওপেন হয়ে গেছে। তার জন্য আজকে সকাল সকাল কমিউনিটিতে একটা পোস্টও দিয়ে দিলাম, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে। ঠিক আছে, সে যাই হোক, এখন পিঠেটাকে বানিয়ে নিই। এই যে পিঠে বানানোর জন্য এখানে চালের গুঁড়ো, এর মধ্যে চিনি, সুজি, ময়দা সবকিছু দিয়ে দিয়েছি, লবণ। এখন একটু মেখে আগে ব্যাটারটা ঠিকঠাক ভাবে গুলে নিই, কারণ ব্যাটারটা ঠিকঠাক না হলে কিন্তু পিঠেটাও ভালো হবে না। দেখুন আমার মালপোয়া বানানো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন খুব একটা ভালো হয়নি, শেষের দিকে পিঠেগুলি ভালো হয়েছে, কিন্তু প্রথমের দিকে গুলো খুব একটা বেশি ভালো হয়নি, বাট মোটামুটি ভালোই হয়েছে। ঠিক আছে, এইবার একটু খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলছি। আর এই যে এখানে কিন্তু আমার মেয়েও আছে, আমার মেয়েকে একটা দেবো, আমি একটা খাবো, খেয়ে আপনাদেরকে বলবো যে কিরকম হয়েছে। উপরের জায়গাটা একদম ক্রিস্পি ক্রিস্পি আর ভেতরটা নরম তুলতুলে, আর মিষ্টিটাও ঠিক।
পিঠা বানানো শেষ, এখন স্নান দান করবো, তারপর ভাত আত খাবো। তো আজকে আর আপনাদের সঙ্গে বিশেষ বকবক করছি না, আজকের জন্য এটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের খামতি থাকে ওইটাও আমাকে ধরিয়ে দেবেন। আর আপনাদের কাছে আবারও অনেক অনেক রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি সামনের দিকে এগোতে পারি। ঠিক আছে, তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের শরীর খেয়াল রাখবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।